নির্বাচনে আবহে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচার অব্যাহত। রেল চুকিয়ে চলছে এই গাঁজা পাচার। মঙ্গলবার সন্ধ্যায় গাঁজাসহ এক ভিন রাজ্যের যুবককে আটক করেছে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম সুভাষ শাট। তার ব্যাগে তল্লাশি চালিয়ে 25 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এদিন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তাপস দাস জানান, প্রতিটি রেলেই তারা যৌথ তল্লাশি অভিযান চালান। এই অভিযানকারী দলে রয়েছেন জিআরপিএফ, আরপিএফ এবং গোয়েন্দা পুলিশের আধিকারিকরা। মঙ্গলবার সন্ধ্যায় বহিরাজ্যগামী একটি ট্রেনে তল্লাশি চালানোর সময় যুবকটিকে পার্সেল গেট দিয়ে স্টেশনে প্রবেশ করতে দেখেন তারা। সাথে সাথে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পরে তার স্যুটকেসে তল্লাশি চালিয়ে 25 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। জিআরপিএফ থানার পুলিশ আধিকারিক জানান, উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে ধৃত যুবকটি স্বীকার করেছে গাঁজাগুলো সে 4,000 টাকা কিলো দরে কিনে রাজস্থানে নিয়ে যাচ্ছিল। রাজস্থানের জয়পুর জেলার চাউমুখ অঞ্চলে তার বাড়ি। বাইট অ্যাকচুয়ালি গতকালকে আমরা প্রত্যেক দিনের মতোই যে ট্রেনগুলো যায় এবং সবসময় আমরা চেকিং করি, তো সেই সুবাদে কালকেও আমরা আরপিএফ, জিআরপিএফ এবং আমাদের যে অন্যান্য গোয়েন্দা বিভাগ আছে আমরা সবাই চেকিং করছিলাম। তো এমন সময় তখন সন্ধ্যা আনুমানিক প্রায় 5:30-5:30 হবে, তখন দেখলাম যে একজন ছেলে সে পার্সেল অফিস দিয়ে সঙ্গে ট্রলি এবং একটা পিট্টু ব্যাগও আছে নিয়ে আমাদের স্টেশনের দিকে ঢুকছে আর কি। তো আমাদের সন্দেহ হয় যে হয়তো এটার মধ্যে কোনো কিছু থাকতে পারে, কারণ ওইগুলো খুব ওয়েট দেখা যাচ্ছে। তারপর যথারীতি তাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে বলল যে হ্যাঁ, সে এগুলোর মধ্যে গাঁজা আছে এবং সে এগুলি রাজস্থানে নিয়ে যাবে, কারণ তার বাড়ি রাজস্থানে। তো তারপর আমরা আমাদের সিনিয়র অথরিটি যারা আছেন ওনাদেরকে খবর দিই, তো ওনারাও আসেন। তারপর আমরা ওইগুলি আমাদের পার্সেল অফিসে ওয়েট করে দেখি যে এখানে গাঁজা আছে টোটাল 25 কেজি। তো ওকে জিজ্ঞাসাবাদ করলে বলে যে প্রত্যেকটি প্রায় 4,000 কেজি করে কিনেছে, তো এই সুবাদে প্রায় 1 লাখ টাকার মতো হয়। এবং পাশাপাশি সে এখন পর্যন্ত এটাও স্বীকার করেছে যে ওইগুলি নাকি তাদের এখানে প্রায় 20,000 করে বিক্রি হয়, তো এই সুবাদে এগুলির দাম প্রায় 5 লাখ টাকার মতো হয়ে যায়। তো এরকম আমরা কন্টিনিউ চলছে আর কি। হ্যাঁ, নামটা ওর নাম সুভাষ জাট, বয়স 30 বছর, আর এমনিতে ওনার গ্রামের নাম চাউমু, জয়পুর, রাজস্থান। এই পর্যন্ত এক সপ্তাহে কতজন এনডিপিএস মানে আটক করা হয়েছে? এ পর্যন্ত আমাদের রেল স্টেশনে 12 জন, 12 জন অ্যারেস্ট হয়েছে। আজকে ওকে আদালতে তোলা হবে? হ্যাঁ, আজকে মহামান্য আদালতে ওকে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ড চেয়ে। কতদিনের চাওয়া হবে পুলিশ রিমান্ড? 3 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে। এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক আরও জানান, এই নিয়ে গত এক সপ্তাহে মোট 12 জন পাচারকারীকে রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, ধৃত সুভাষ শাটকে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে বুধবারই আদালতে তোলা হবে তাকে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।